ওয়ালাইকুম, কেমন আছেন? আপনার সবাই আশা করি ভালো আছেন। আর আজকে আমার সেট আপে আসলে নতুন এক জোড়া প্যাট আসছে, ওইগুলো আপনাকে দেখাবো। আর আমার পাখিগুলোকে একটু দেখাবো, আর কি প্যাড আসছে ওইটাও আপনাদেরকে দেখাবো। আর প্যাডসগুলো আসলে আমি আমার সেট আপে রাখবো কি না এটা আপনাদের কাছে শেয়ার করব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। শুক্রবার আর আমি সবগুলা পাখির ট্রে গুলা পরিষ্কার করে দিছি, সবগুলা ট্রে পরিষ্কার করে দিছি এবং কি কাভার দিয়ে দিছি। আর যেহেতু এখন বিকাল হয়ে গেছে, সো আমি এগুলা কাভারের পানি পাত্রগুলো নামাই নিব, কারণ ওদেরকে আসলে বেশিক্ষণ এই ঠান্ডা পানিটা রাখলে ঠান্ডা লাগে, যে ওইটাই স্বাভাবিক। তো সবগুলো পাখি আসলে নামাই দিতে হবে। আর এই যে দেখেন বাচ্চা দুইটা, দেখেন নেওয়া হতেছে, এটা আমি তুলে দেওয়ার চেষ্টা করি দেখি। আর এই যে জোড়াটা একদমই হয়ে গেছে, শুকায় গেছে বাচ্চাগুলা। এই বাচ্চাটা একটু অ্যাক্টিভ আছে, জাস্ট এটা তুলে দিলাম। এটার মধ্যে তিনটা বাচ্চা আছে, তিনটা বাচ্চা উপরে থাকলে দেখা যাচ্ছে যে প্যারেন্টসরা ওদেরকে খাওয়া খাবার খাওয়ায়, কিন্তু নিচে নামিয়ে পড়লে খাবার খাওয়াইতে পারে না, তাই আমি ওদেরকে তুলে দিছি। আর একটু পরে আমি সবগুলো এই যে পানির পাত্রগুলো আছে সবগুলো নামাই নিব, এই যে এগুলো। আর আমি আর একটা কথা বলছিলাম যে আমার এই সেট আপের কিছু পাখি বিক্রি করব, কারণ আমি আমার ককাটেল লাভ বার্ড দিয়ে শুরু করব আবার, আমার যেহেতু ককাটেল আছে এই জন্য। কারণ আমার পেস্টটা একটু কম, যার কারণে আমার এই কিছু পাখি সেল করে দিতে হবে। আমি দু একজন রাখবো আর সবগুলো সেল করে দিব। আমি বড় পাখির দিকে আগায় যেতেছি, কারণ আমার ছোট পাখি আপনার লাগবে না, আমি শুধু ককাটেল লাভ বার্ড কনুর এগুলো পালার চেষ্টা করব। আমি আস্তে আস্তে সবগুলোই আনবো। আর এই যে এনে বাচ্চাগুলো অনেকগুলো রানিং হয়ে গেছে, যেমন এই যে অ্যালবিনোটা, অ্যালবিনোটা রানিং হয়ে গেছে, এরপর এইটা এইটা ওই যে ওইটা এই যে এই পাখিটা এই যে পাখিটা ওইটা, সব মোটামুটি প্রায় সবগুলাই রানিং হয়ে গেছে। তো এখন আমি আমার এই যে নতুন যে প্যাডগুলো আছে প্যাডগুলোর দিকে যাই। দেখছেন কত সুন্দর এগুলো, আসলে অনেকেই ফাউমি মুরগি বলে। আর এগুলো আমার এই সেট আপে রাখবো না, এই সেট আপের জন্য নেক্সট টাইম আনার চেষ্টা করব। আর আমার এইগুলো চলে যাবে, হইছে আমার যে নতুন একটা জায়গা আছে ওইখানে আমার কামার বাড়ি করার চিন্তা ভাবনা আছে, তাই ওই এই দুইটাকে ওই জায়গায় নিয়ে যাবো আর কি, কামার বাড়ির মধ্যে থাকবে। আর ওই কামার বাড়িটা আপনাদেরকে দেখাবো, আর যদি বড় করতে পারি তাহলে প্রতিনিয়তই আপনারা ভিডিও পাবেন। দেখেন কত সুন্দর, এদের বয়স হইতেছে গা 2 মাস, আর ওরা 5 মাস বয়সে ডিম পারে, আর ওরা টানা 18 মাস পর্যন্ত ডিম পারে। আমার কামার বাড়িতে পাঠিয়ে দেব, আর অনেক আরো অনেক প্যাড আসবে যেগুলো আসলে আমি আপনাদেরকে দেখাবো। আর আমার কামার বাড়িটা আসলে কিরকম ভাবে করা হইতেছে ওইটা দেখানোর চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।